কংগ্রেসের দুর্দশার বাবে গৌরব গগৈ জগরিয়া নির্বাচনী প্রচারের মাজতে এই চাঞ্চল্যকর অভিযোগ পীযুষ হাজরিকার রাজনীতিল গৌরব গগৈ নহাহেতেন কংগ্রেসের এই দশা নহয় বলেও মন্তব্য পীযুষ হাজরিকার পত্নীয়ে টিকট নোপোৱাৰ ক্ষোভত কংগ্রেস ত্যাগ জ্যেষ্ঠ বিধায়ক ভৰত নৰহৰ এ আই চিচিৰ সভাপতি মল্লিকার্জুন খড়গেলৈ পদত্যাগ পত্র প্ৰেৰণ হাইকমাণ্ডৰ সাক্ষাৎ বিচাৰি দিল্লীত খাপ পিটি আছে ভৰত চন্দ্ৰ নৰহৰ নির্বাচনের আগ মুহূর্তত প্রলয়ের সম্মুখীন হওয়ার দিকে প্রদেশ কংগ্রেস যিকোনো মুহূর্তত কংগ্রেস এরই বিজেপিও আহিব পারে সভাপতি ভূপেন বরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা জোকারণি হিমন্ত বিশ্ব শর্মার পর ধন লয় প্রচারত গাফিলতি করেছে হাফিজ রশিদ আহমদ চৌধুরী এই অভিযোগ উত্থাপন করে হাইলাকান্দির পুত্তলিকা দা করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীগুলি আবিরর রঙত রঙীন হয়ে পড়েছে সমগ্র দেশবাসী রাজ্যজুড়ি ফল্গোৎসবর পার ভঙা আনন্দ উৎসাহ সত্রয় সত্রয় অনুষ্ঠিত দোল মহোৎসব ভক্তর সমাগম কাইলৈ বরপেটাত হুয়েদি দোল উৎসব উপলক্ষে বরপেটা সত্রত আশীষ ললে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সত্র প্রাঙ্গণত বহি আবিরর রঙত রঙীন মুখ্যমন্ত্রী জুড়িলে হরি গীত বিয়লি বতত রয়ালে গল মুখ্যমন্ত্রী আপ তথা কেজরিওয়ালের নতুন বিপদ খালিস্তানী নেতা গুরপতওয়ান পান্নুনের বিস্ফোরণ আপ আর কেজরিওয়ালে খালিস্তানীর লৈছিল প্রায় 134 কোটি টাকা 2014-2022 ভিতর বিচ্ছিন্নতাবাদী সংগঠনের লৈছিল ধন হলির আনন্দর মাজতে নেতা প্রার্থী প্রচার অভিযান অব্যাহত শিবসাগরত মন্ত্রী পীযুষ হাজরিকার ব্যাপক প্রচার যোরহাটত গাঁয়ে গাঁয়ে নামিছে গৌরব গগৈ আবিরর রং সানি নির্বাচনী প্রচার প্রেমলাল গঞ্জু কাইলৈ মনোনয়ন দাখিল কৰিব সর্বানন্দ সোণোৱাল প্রদান বৰুৱাই দুয়োগৰাকীকে মনোনয়ন দাখিলত সংগ দিব মুখ্যমন্ত্রীয়ে বুধবাৰে মনোনয়ন দাখিল কৰিব যোৰহাটৰ বিজেপি প্ৰাৰ্থী তপন গগৈয়ে মুগ্ধৈ গাঁত বলে গৈ জেইচিৰ ছাত্ৰ অর্ণৱ কল্লোল কলিতাৰ করুণ মৃত্যু অর্ণৱৰ মৃতদেহ উদ্ধাৰৰ পাছত যোৰহাট অভিযান্ত্ৰিক মহাবিদ্যালয়ত শোকাকুল পৰিৱেশ মাজুলীৰ গড়মূৰৰ ঘৰতো কান্দনৰ ৰোল